আচ্ছা দেখো না, বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো প্রশ্ন ব্যাগেই রাখো, যে কোনো দিন হবে, কালকে হতে পারে, পরের দিনও হতে পারে। সুসময়ের বন্ধু বটে, অনেকেই হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। এটা বলতে কেউ কিছু বুঝো, বলতে পারবা? আরে না, তুমি কে কে বুঝো? এবার বলো দেখি, এক লাইনে বলবা। আমার ভালো সময় সকালে বন্ধ, কিন্তু যখন সময় আসে তখন কেউই থাকে। আর কেউ? আরে তুমি কেউ বুঝাইতে পারবা? আমি তাই না, সবারটাই শুনবো, তাই না বলো? আচ্ছা বলি মারিয়া, তাই এটা নিজের মাঝে তখন স্বার্থপর। কার বন্ধু? স্বার্থপর বন্ধু? হ্যাঁ, মানে সুসময় সবাই বন্ধু হয়, কিন্তু দুঃসময় তো কাছে থাকে না। এটা তো এটাই বলে, সেটা হচ্ছে আমার কাছে এখন টাকা পয়সা আছে, আমার টাকা নেই, ওরা সবাই আসছে খাইছে, কিন্তু যখন আমার দরকার তখন ওদের কাছে টাকা নেই, ওরা দেয় না, ওদের চলে যায়। ওকে
সর্বভাগী হয়। আচ্ছা তারপর দেখো, কিন্তু আয় কথা বল না, কিন্তু সুদিনে যেসব বন্ধু এসে চারদিকে ভিড় করে থাকে, তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য এরূপ করে থাকে। কার্য উদ্ধার মানে কি? কার্য যোগ উদ্ধার, এটা হচ্ছে কার্য উদ্ধার। কার্য মানে হচ্ছে কি? কাজ, কাজ আর উদ্ধার। কাজ নিজের কাজ উদ্ধার করা হলে তারপরে কি করে চলে যায়, কাজের উদ্ধার হলেই, নিজেরটা হলেই চলে যায়। তার মানে কি? স্বার্থপর। এদেরকে বলা হয় কি? স্বার্থপর। তারপরটা দেখো, তারা নানাভাবে বন্ধু মনোরঞ্জন করে। মনোরঞ্জন মানে কি? মন জয় করে, মন জয় না, আনন্দ দান করে, তাদেরকে বা এন্টারটেইন করে, চেষ্টা করে। ধরো যে একটা ফ্রেন্ড তোমার হচ্ছে তোমার টাকা দিয়ে খাওয়া দাওয়া করলো, যখন তোমার টাকা শেষ তখন তোমাকে রেখে চলে গেল। আবার হচ্ছে যে, আবার ধরো যে তোমার হচ্ছে টাকা নাই, তো বলতো আমাকে 10টা টাকা ধার দেন না, ও বলবো কি জামা তখন ও বলবে কি, আমার কাছে এখন টাকা নাই, তুমি এখন আসতে পারো, তুমি এখন আসতে পারো। তাহলে কি বন্ধু তখন নানা ভাবে, যখন তুমি তোমার কাছে টাকা থাকবে তখন ওই বন্ধু কি করবে, এসে তোমার সাথে ভাব জমাবে, হ্যাঁ খাতির করবে। তারপরে কি হবে, যখন তোমার দরকার হবে তো ধরবো হ্যাঁ ও পাবে না। আচ্ছা তারপরে ধরো, ধরো তোমাদের কেউ হচ্ছে একটা পড়ার ব্যাপারে হচ্ছে তুমি চাইলা, তোমার সাথে কিছু কিছু স্টুডেন্ট থাকে ভালো স্টুডেন্টদের দেখে দেখে ফ্রেন্ড মানে ফ্রেন্ডশিপ করে, যে ভালো স্টুডেন্টদের ফ্রেন্ডশিপ করলে কি পড়াশোনা বেশি পাওয়া যাবে, নোটস পাওয়া যাবে, ওদের কাছে জানা যাবে, এরকম নিজের স্বার্থের জন্য কি ফ্রেন্ডশিপ করে, এরকম করে। আর অনেক এখনো দৌড়ে
শান্ত
ছিল মিস তৎপর মানে কি? মিস তৎপর, এই যে স্বার্থ উদ্ধারে তৎপর থাকে, মিস
হ্যাঁ, নিষ্ঠুর, এখানে নিষ্ঠুর বানানটা একসাথে হবে, এই যেটা ওইটা ঠিক করে লেখো। দেখো নিষ্ঠুর বানের মধ্যে না ছয় হয় সংযুক্ত অনুষ্কার হবে।
যাদের লেখা শেষ, চুপ করে থাকো, বেঞ্চের উপর মাথা দিয়ে। কথা বলো না, কপিল লেখো, চুপ করো।
অনলাইনে তোমাদের শেষ লেখা? জি মিস। মিস আমার লেখা শেষ। জি মিস। ডব্লিউ কি ছিল?